वेलकम टू माय यूट्यूब चैनल। हेलो दर्शक वृंद, आज हमें आपनादेर जोन्नो बनाते चले बेगुनेर बसमा। तार जोन्नो हमें बेगुनगुलाके गोल गोल करे केटे नियेछि। तार जोन्नो चाय, तेल, नून, लंका गुड़ो, हलुद गुड़ो और डिम। तो चलुन बनाई। ताहले प्रथमे आमी बेगुनगुलार उपरे ए मसालागुला माखिए नेब। দুই সাইডে এভাবে মাখিয়ে নেব। এইভাবে দোনো সাইডে মাখিয়ে নিলাম। এবার আমি এই ডিমগুলোকে ফেটিয়ে নেব। এবার আমি এই ডিম দুটোর উপরে একটু লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিলাম। এবার ফেটিয়ে নেব। এগুলোকে বিট করে নিলাম ডিমটাকে। এবার চলুন বেগুনটাকে ফ্রাই করি। এবার আমি কড়াইয়ে তেল দিব। তেলটাকে গরম করে নিব, ফের বেগুনটাকে শ্যালো ফ্রাই করব। হয়ে গেছে। এবার আমি বেগুনগুলা এতে ছেড়ে দিব। দু মিনিট পর্যন্ত আমি পাকি নিলাম। এবার একে পাল্টি নেব দ্বিতীয় সাইড। একে পাল্টি দু মিনিট আমি পাকাবো স্লো ফ্লেমে। আমি এ বেগুন ভাজাগুলা এরকম ভাবে তুলে নেব। পুরাটা ব্ল্যাক করে ভাজলাম না, কেননা আবার ডিমের যেটা বিট করে রেখেছি ওটা এর উপরে ডিপ করে নেব। একটু আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি এ ফেটিয়ে রাখা ডিমে বেগুনগুলা ডিপ করে নেব। বেগুনটাকে এভাবে ডিপ করে এবার তেলে এইভাবে আমি ডিপ করে শ্যালো ফ্রাই করে নেব। এই বেগুনটাকে পাল্টি নেব। এইভাবে আমি ফ্রাই করে নেব। এবার সবগুলো দিয়ে বেগুনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আপনি ঘরে জরুর বানাবেন। এই দেখুন আমার বেগুনের বসমা রেডি। এটাকে আপনি গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারেন। একবার আপনি বাড়িতে বানিয়ে দেখবেন। এই বেগুনের বসমাটা কেমন বনেছে আপনি কমেন্ট বক্সে জানাবেন। আগার এই ভিডিও আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার
করবেন। ধন্যবাদ।